আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে আমরা আরবি ২৯টি অক্ষর লেখার মাধ্যমে খুব সহজ করে শিখবো ইনশাআল্লাহ আরবি ২৯টি অক্ষরকে লেখার মাধ্যমে সহজ করে শিক্ষার্থে আরবি ২৯টি অক্ষর আট ভাগে ভাগ করা হয়েছে চলুন হোয়াইট বোর্ডে লক্ষ্য করুন এক নম্বরে আলিফ দুই নম্বরে বায়ের আকৃতি তিন নম্বরে হায়ের আকৃতি চার নম্বরে রয়ের আকৃতি চলুন এই চারটি আকৃতি সম্পর্কে আমরা এখনই জেনে নিই দেখুন সর্বপ্রথম আলিফ এই আলিফ থেকে আমরা আরো তিনটি এক্সট্রার শব্দ বার করবো ইনশাআল্লাহ বলুন তো এটা কি এটাও আলিফ এই আলিফের মাথাতে একটু পেঁচিয়ে আলিফের সাথে যুক্ত করে দেওয়া হলো আলিফের সাথে যুক্ত করার কারণে এর নাম হয়ে গেল। মিম মূলত এটা ছিল আলিফ মাথা পেঁচিয়ে আলিফের সাথে যুক্ত করার কারণে মিম দেখুন তারপর লক্ষ্য করুন এটা মূলত আলিফ আলিফের নিচে যখন আমরা একটু পেঁচিয়ে দেব এটা হয়ে গেল ত ত ঠিক সেই রকম আলিফ ত দিলে কে হয় বলুন তো জ আলিফ মিম ত জ মূলত আলিফ থেকে আমরা আলিফ আলিফকে ধরে চারটি অক্ষর পেয়ে গেলাম দ্বিতীয় নম্বরে বা আকৃতি দেখুন এটা কি এটা হচ্ছে একটি নৌকার মতো একটি আকৃতি এই আকৃতি থেকে আমরা এই আকৃতির নিচে যদি একটি দেওয়া হয় তাহলে অক্ষরটা হয়ে গেল বা যদি এই আকৃতির উপরে দুটি নি দেওয়া হয় দুটি নৌক্তা দেওয়ার কারণে এটা হয়ে গেল তা লক্ষ্য করুন আকৃতি কিন্তু একই নোক্তার ব্যবধানে অক্ষর পাল্টে যাচ্ছে দেখুন এক দুই তিন তিনটি নোক্তা যখনই দিয়ে দেওয়া হলো এইটা তখন কি হয়ে গেল তাই পরে সা এই অক্ষরটা হয়ে গেল সা দেখুন তারপর একই রূপে আমরা আরেকটা আকৃতি নিলাম এই আকৃতির মাথাটা যদি আমরা এক একটু মুড়ে দিই উপরে যদি একটা নোকটা দেওয়া হয় তাহলে এটা কি হয়ে গেল দেখুন তো প্রিয় শিক্ষার্থী বন্ধু হ্যাঁ এটা হয়ে গেল ফা এটা হয়ে গেল তাহলে বা তা সা ফা আর একটু লক্ষ্য করুন এটাও কিন্তু সেই বাইর আকৃতি এবার এখানে একটা আমরা আরেফ যুক্ত করে দেবো যুক্ত হলো এবার মাঝখানে একটু আমরা পেঁচিয়ে দেব দেখুন তো এটা কেমন লাগছে হ্যাঁ আপনি ঠিক ধরেছেন এটা হচ্ছে কাফ এটা হচ্ছে কাফ মূলত আকৃতি একটি সেটা হচ্ছে এই বা এর আকৃতির মতো একটি আকৃতি এই আকৃতি থেকে আমরা বা তা সা ফা কাফ এই পাঁচটি অক্ষর পেলাম বায়ের নিচে এক নোক্তা তাইয়ের উপরে দুই নোক্তা ফায়ের ওপরে তিন নোক্তা ফায়ের ওপরে এক নোক্তা এবং কাপের সাথে একটি যুক্ত হয়ে মাঝখান পেঁচানো চলুন আগে দেখা যাক তৃতীয় নম্বর এটা হচ্ছে হায়ের আকৃতি লক্ষ্য করুন এটা হচ্ছে হা এ হায়ের উপরে যখনই আমরা নোখতা দিয়ে দেব তখনই এ হাটা পরিবর্তন হয়ে হাটা তখন কি হয়ে যাবে খ হায়ের উপরে নোখতা দিলে খেয়ে হা খ দেখুন তারপরে আমরা যদি এই নোখতাটা উপরে না দিয়ে মাঝখানে দিই তাহলে এটা হয়ে গেল জিম জিম তাহলে আমাদের এখানে তিনটা অক্ষর যদি আমরা জানতে পারি আলিফ বা হা এই তিনটি অক্ষর যদি আমরা জেনে নিতে পারি আমরা দেখুন কতগুলো অক্ষর আমরা শিখে নিলাম তারপর দেখুন হম এবার দেখুন র এই র এর উপরে যদি নৌক্তা দেওয়া হয় তাহলে রটা যা হয় র যা এবার দেখুন এই র মূলত একটি র এই র এর মাথা যদি একটু মুড়ে দিই তাহলে এটা হয়ে গেল ওয়াও র জা ওয়াও আবার লক্ষ্য করুন এই রটা একটু আমরা মাঝখানটা উষারো করে নিয়ে আসবো দেখুন কি হয়ে গেল এটা ডাল এবার ডালের ওপর যদি নৌক্তা দেওয়া হয় তাহলে হয়ে যায় জাল তাহলে জা ওয়া ডাল জাল দেখুন তারপর তারপর আমাদের আসছে সিনের আকৃতি সিন এক দুই এটা হচ্ছে সিন এই সিনের আকৃতি থেকে আমরা সিন সদ দদ এই তিনটি অক্ষর এক্সট্রা বার করতে পারবো দেখুন এই সিনের উপরে যদি নোক্তা দেওয়া হয় তাহলে সিনটা কি হয়ে যায় সিনের ওপরের তিনটি নোক্তা দিলে সিন হয়ে যায় সিন জিম সিন জিবাজ খান তার বরাবর ওপরের তালোর সাথে লাগিয়ে উচ্চারিত হয় সিন আর সিন সিনের উপরে নোক্তা দিলে সিন এরপরে দেখুন এই সিনের একটি দাঁত বাদ দিয়ে আমরা ওপর থেকে ঘুরে নিয়ে আসবো এখানে দেখুন লক্ষ্য করুন হোয়াইট বোর্ডে দেখুন এটা কী হলো সদ সদ ঠিক সদ আমরা সদ সদটা লেখার পর সদের উপরে একটি নোক্তা দিয়ে দেব। তাহলে কি হয়ে গেল দদ দদ সিন সিন সদ কত সুন্দর লাগছে আরবি অক্ষর শেখার মধুর্য একটি আলাদা অন্য রকম পৃথিবীতে যত রকমের ভাষা আছে প্রত্যেকটা ভাষা জ্ঞানের চেয়ে সব থেকে আরবি ভাষা জ্ঞান অর্জন করা সব থেকে সহজ কেননা আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমের ভেতরে বলে দিয়েছেন ফাহাল আমি কোরআনুল কারিমকে সহজ করে দিয়েছি কেউ কি আছো একে পড়ার জন্য শেখার জন্য মুখস্থ করার জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখুন কত সহজ মাত্র আটটি অক্ষর যদি আপনি জেনে নিতে পারেন আপনি অবশ্যই উনত্রিশটি অক্ষরকে সহি ও শুদ্ধভাবে জেনে নেবেন ইনশাআল্লাহ চলুন লক্ষ্য করি আগে বেড়া যাক এরপর দেখুন নুনের আকৃতি নুনের আকৃতি দেখুন এটা কী হয়ে গেলো নুন নুন এই নুনটাতে নুনটাকে আমরা আরেকবার রাখি নুন মাথাটা একটু মোটা করে দেব এবং ওপরে দুটো নোকতা দেব বলুন এটা কি হয়ে গেল অফ নুন অফ এবার দেখুন এখানে আমরা নুন লিখবো নোকতা না দিয়ে আমরা একটি আলিফ দেবো আলিফ দেখুন এটা কি হয়ে গেল লাম 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 একটু সহজ করে দেখি দেখুন তো কি হল লাম লাম মূলত নুনের আকৃতি থেকে আমরা নুন কফ এবং লাম এই তিনটি অক্ষরকে জানতে পারলাম দেখুন তাহলে র রা ওয়াও ডাল জাল সিন শিন এরপর দেখুন এরপর দেখুন হামজা এই মূলত এই অক্ষরটির নাম হচ্ছে হামজা এই হামজা থেকে আমরা দেখুন আইন এতটুকু কিন্তু হামজা যখনই আমরা বাড়িয়ে দিলাম এটা হয়ে গেল আইন আইন খুব সহজ এবার যদি আমরা আইনের ওপরে নৌক্তা দিই তাহলে এটা হয়ে যাবে ওহইন হাম হামজা আইন হইন তারপর লক্ষ্য করুন বলুন এটা কি এটা হচ্ছে হা এ হাটা যখন আমরা একটি পেঁয়াজ দুটি পেঁয়াজ এই একটি পেঁয়াজ দিয়ে এই সামনের দিকে ঘুরে দেব তখন এটা হয়ে যাবে ইয়া ইয়া হাটা আমরা এখান থেকে একটা পেঁয়াজ দিয়েছিলাম আমরা এই পেঁয়াজটি না দিয়ে আমরা সোজা সোজি ওপর দিকে টেনেছি তাহলে হয়ে গেল কি ইয়া ইয়ার নুকথা জায়গা ক্ষেত্রে হয় এবং জায়গা ক্ষেত্রে হয় না তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধু এই আটটি অক্ষর আলিফ বা হা তারপর র সিন নুন হামজা হা এই আটটি অক্ষরকে যদি আমরা সই শুদ্ধভাবে জানতে পারি ইনশাল্লাহ অটোমেটিক আমরা উনত্রিশটি অক্ষর ভালোভাবে জেনে যাব ইনশাআল্লাহ আশা করি আপনাদের ক্লাসটা ভালোভাবে বুঝে এসছে যদি কোনো জায়গাতে বুঝে আসতে আপনাদের অসুবিধা হয় ভিডিওটি একটু পিছিয়ে নিয়ে এসে সেই জায়গাতে ভালোভাবে বুঝে নেবেন আর আপনি ভিডিওর পেলে বাটনটি অফ করে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যেভাবে আমাদের হোয়াইট বোর্ডে শেখানো হলো এই রকমভাবে আপনি আমার আপনার খাতায় হোক বা কোনো জায়গাতে হোক লিখে প্র্যাকটিস দেবেন তাহলে অবশ্যই অবশ্যই আরবি বর্ণ পরিচয়ে আপনার আর কোনো সন্দেহেও থাকবে না ইনশাল্লাহ আর আমাদের এই ক্লাসগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করে সাদকাই জারিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর যদি কোনো জায়গাতে আপনার বুঝতে সমস্যা হয় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যতটিটা আপনাদের কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ সামনের ক্লাসে দেখা হবে ততক্ষণ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আগামী ক্লাসের নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় আল্লাহ ফাক আমাদের প্রত্যেককে কোরআনুল করিমকে সহি ও শুদ্ধভাবে শেখার বোঝার পড়ার এবং সেই মোতাবেক আমল করা তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমাতল্লাহি